তো ভিউয়ার্স ইনফিনিক্সে নতুন তথ্য আমরা পেলাম, আপনারা থাইল্যান্ড যেতে পারবেন, নেপাল যেতে পারবেন, কি ভাই ভাই ফ্রিতে দেখেন, ফ্রিতে এটা দেখেন। আপনারা কিন্তু প্রথম পুরস্কার থাকবে কোথায় জানেন? থাইল্যান্ড, ইনফিনিক্স কি থাইল্যান্ড চলে যাবেন। আচ্ছা, আর দ্বিতীয় পুরস্কার পাবেন নেপাল ভ্রমণ ফ্রি, এবং তৃতীয় পুরস্কার কি জানেন ভাই? এই যে এরকম একটা অড 11 ইজ ফ্রি। আচ্ছা আচ্ছা ভাই, আমি তো থাইল্যান্ড যেতে চাই ভাই, আপনি নেপাল যেতে চান, তৃতীয় পুরস্কার আমাদের ভিউয়ার্স কি পাবে জানেন? হোটেল মেস অড 11 ইজ একদম ফ্রি। আর চতুর্থ হচ্ছে 200 টাকা, 200 টাকা থেকে আপনার 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে। আচ্ছা, ক্যাশব্যাক নেপাল যেতে পারবেন, বিশেষ করে স্পেশালি যারা আপুরু আছে না, শৌখিন মানুষ, তারা অনেক সুন্দর ভাই। আমি তো প্রেমে পড়ে গেলাম ভাই, লাগবে ইনশাআল্লাহ। আমিও নেব এটা বলার সাথে 5000 টাকা ড্রপ করছে আমার কথা। আমি এর আগে ভিডিওতে বলছিলাম 88000 টাকা, আমি বলছি ভাই কেউ নিয়েন না, বাংলাদেশ বসুন্ধরা চ্যালেঞ্জ প্রাইস নোট 10 এর 664 অনলি 16200 টাকা। আচ্ছা ওয়াও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদেরকে ভালো রাখতেই একদম বেস্ট প্রাইস নিয়ে কিন্তু আজকে চলে আসছি। অনেকেই বলে যে ভাই বেস্ট প্রাইস আমরা কোন শপ থেকে পাবো, তো তাদের জন্য কিন্তু আজকে চলে আসছে নতুন ফোনে হিউজ কালেকশন নিয়ে। এ টু জেড মডেল কালেকশন কিন্তু আজকের এই ভিডিওতে অ্যাভেলেবেল থাকতেছে, সেটা হতে পারে অফিসিয়াল ফোনে কালেকশন এবং আনঅফিসিয়াল ফোনে কালেকশন। আর আজকের ভিডিওতে আমি কোথায় চলে আসছি, অবশ্যই পিছনে দেখতে পাচ্ছেন নূর আলম ভাইকে, সবার ভালোবাসার একজন মানুষ। তার ভাইয়ের সবের নাম হচ্ছে কিন্তু দ্য ব্র্যান্ড শপ। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের ভালোবাসা আরো যেন বেশি বেশি আমরা পাই এই সুবিধার্থে কিন্তু এই যে হিউজ পরিমাণে স্টকে ভাই কিন্তু চাবি রিং দ্য ব্র্যান্ড শপের পক্ষ থেকে আপনাদেরকে গিফট, মানে আপনারা যখন বসুন্ধরা ভাইয়ের শপ ভিজিট করবেন আসলে কিন্তু একটা চাবি রিং একদম ফ্রি পেয়ে আছেন। এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে দ্য ব্র্যান্ড শপ। তো ব্র্যান্ড শপটি কোথায় আপনারা সবাই জানেন, তারপর বলে রাখি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল 5 ব্লকেতে, শপটির নাম্বার হচ্ছে 15। আর আসলে পেয়ে আছেন নূর আলম ভাইকে। এখন যারা ঢাকার বাইরে আছেন অনেক দূরে, কিভাবে এই ফোনগুলো নিবো এই চিপ প্রাইজের মধ্যে, এই বেস্ট প্রাইজের মধ্যে, অবশ্যই ঘরে বসে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই সকল ফোনগুলো নিতে পারবেন। আর আপনারা সবাই জানেন দ্য ব্র্যান্ড শপ হচ্ছে একটি ট্রাস্টেড শপ, ভয়ের কোনো কারণ নাই। আর এছাড়াও যারা চাচ্ছেন হাতের পুরনো ফোন এক্সচেঞ্জ করবো, আমি আবারও বলে রাখি যে আপনারা কোন শপে যান বা কার কাছে যাবেন, প্রাইসটা আসলে এলোমেলো বলে, আপনাদের প্রাইস পছন্দ হয় না যেন অনেকে সেল করতে পারে না। একটা ভালো প্রাইজের মধ্যে যদি আপনাদের হাতে পুরনো ফোনটা সেল করে ব্র্যান্ড নিউ ফোন আপনারা নিতে চান, অবশ্যই কিন্তু আপনাদের চলে আসতে হবে দ্য ব্র্যান্ড শপে। আর আজকে স্পেশালি কেমন প্রাইস পাচ্ছি, কেমন এক্সচেঞ্জ অফারগুলো পাচ্ছি, কী কী গিফট পাচ্ছি, এই সকল কিছু জানাবে কিন্তু আমাদেরকে নূর আলম ভাইয়া। আমি বেশি কথা বলবো না, আর ছোট্ট একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেল দরদামকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন, যাতে করে এরকম ইন্টারেস্টিং ইউনিক আনকমন ভিডিওগুলো আমি রেগুলার আপলোড করি আর পেয়ে যান সবার আগে আপনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইউটিউব বাসী ভাই ভাইরা সবাই আশা করি ভালো আছেন। রোজা আছি ভাই, সবাই রোজা রাখবেন এবং নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ অনেক বরকত দিবে ব্যবসায়, আমাদেরকে দিচ্ছে, আপনাদের দোয়া ভালোবাসা। আজকে ব্রাঞ্চ হয়তো আমি নূর আলম, আপনাদের মানে ছোট ভাই বড় ভাই যাই ভাই একদম ভালোবাসার মানুষ, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আমাদের অ্যাড্রেস হলো বসুন্ধরা সিটি, হ্যাঁ, লেভেল 5 এ ব্লকে, শপ নাম্বার 15। আজকে দরদাম মানে স্পেশাল কিছু থাকে অবশ্যই অবশ্যই অবশ্যই। আর আজকে আপনারা মানে রোজার মাস উপলক্ষে ব্রাঞ্চ শপে ভিজিট করলে একটা সুন্দর দেখবেন আপডেট প্রাইস গুলো জানতে হবে, ইনশাল্লাহ ধামাকা ডিসকাউন্ট দিব অবশ্যই, ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো। আর আপনি আমাদের থেকে এক্সচেঞ্জ করতে আপনার পুরাতন ফোনটা দিয়ে নতুন এরকম আইফোন থাকে কোনো ডিভাইস নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার বক্সটা নিয়ে আসতে হবে এবং ক্যাশ নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। আবার বলছি পুরো মার্কেটে বেস্ট আপনাকে এক্সচেঞ্জ ভ্যালু নূর আলম দিবে এবং ব্রাঞ্চ শপ দিবে, এটা আপনাকে চ্যালেঞ্জ। আমি দাম বলবো পরে বসুন্ধরা ঘুরে ঘুরে অবশ্যই আমাকে দিতে হবে। ইনফিনিক্স দিয়ে শুরু করবো, ইনফিনিক্স দিয়ে শুরু করবো, ওকে। অফিসিয়াল ইনফিনিক্স 364, এটা একটা অফিসিয়াল, হ্যাঁ, অফিসিয়াল প্রাইস 10,700 টাকা। আচ্ছা, ইনফিনিক্স স্মার্ট 6, এটা স্মার্ট 6, এটা 364
64 খুব সুন্দর যারা 10000 বাজেট করেন তারা নিতে পারেন এর অফিসিয়াল 10700 টাকা 3GB 64GB বাট আমরা 10200 টাকা 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট দর্দাম আমাদের কাছে আসছে আবার বলছি দর্দাম মানেই ভালোবাসা একটা অনেক বড় একটা জায়গা রাইট আপনি সাথে কিন্তু একটা হেডফোন পাবেন একটা গ্লাস প্রোডাক্ট একটা কিন্তু সুন্দর একটা চাবি একদম গিফট একদম আশা করি আপনার পছন্দ হবে আমার অনেক পছন্দ হয়েছে এরপর দেখাবো ইনফিনিক্স হট এলিভেন্ট প্লে ভাই এটা 464 6100 দুটো এটা চারটা কালার আমাদের কাছে 464 অফিসের প্রাইস 11900 আই মিন 12000 টাকা বাট দরদাম থেকে আসলে অনলি 11300 টাকা ভাই 700 টাকা 700 টাকা ডিসকাউন্ট এবং যারা বল ভাই 464 হবে না 4100 এটাও আছে 4100 অফিসের প্রাইস 12500 টাকা আমি অনলি 11900 টাকা রাখবো এটা তো 600 টাকা ডিসকাউন্ট আচ্ছা 11900 টাকা 4100 টাকা রোজার মাস রমজান মাস খালি ডিসকাউন্ট আর ডিসকাউন্ট শুধু ডিসকাউন্ট ডিসকাউন্ট কফি খাওয়া দাওয়া মানে ডিসকাউন্ট হচ্ছে বেশি বেশি প্রাপ্তি ইনশাআল্লাহ ভাই নূর আলম যেহেতু আছে ইনশাআল্লাহ মার্কেটে বেশ প্রাইস আপনারা সব সময় পাবেন ইনফিক্স হট 11s 11s 6GB 128GB এটা কিন্তু হট 11s ভাই নাম যেরকম হট কাজে কিন্তু হট 6GB 128GB হেলিও G88 প্রসেসর প্লাস হলো অফিশিয়াল এই পাদের যারা চিন্তা করেন 14 থেকে 15000 টাকা তারা নিশ্চিন্তে ফোন নেবেন অফিসিয়াল প্রাইস হলো 15200 টাকা বাট দরদাম দেখে যারা আসবেন অনলি 13990 টাকা 13990 আই মিন 14000 টাকা 1200 টাকা ডিসকাউন্ট ভাই তিনটা করে গিফট নেবেন ইনফিনিক্স নোট 10 অনেক ভালো 6GB 128GB এটা কালকে একটা ভিডিও করেছে ঢাকা বেরিয়ে গেছে হবিগঞ্জ আমার ভাই নিছে এটা অফিসিয়াল প্রাইস হলো 15990 আই মিন 16000 টাকা বাট আমরা ধামাকা ডিসকাউন্ট দেব ব্র্যান্ড শপ আপনাদের ভালোবাসার জায়গা থেকে 14990 15000 টাকা এটা তো কিন্তু 1000 ডিসকাউন্ট তারপর নোট 11 প্রো দেখা ভিউয়ার্স তারপর ভাই ক্যামেরা চান সুন্দর যে ভাই আমি তো সুন্দর ন সুন্দর ভাই কিন্তু আপনারা যারা গুগল ক্যামেরার জন্য সুন্দর চান আর পিক্সেল ফোনে পিক্সেল এই মুহূর্তে আমাদের কাছে দুইটা মডেল চলে আসছে এই যে পিক্সেল 5A 5C এই মুহূর্তে যারা দরদাম দেখে নেবেন অনলি 42500 টাকা আছে 42500 টাকা একদম ধামাকা ডিসকাউন্টে 42500 টাকা এবং যারা পিক্সেল 6 7 ভাই এটা তো একদম আপনার হাতের নাগালে চলে আসছে প্রাইস অনলি 61500 টাকা আর 61500 আমার মনে হয় যাদের বাজেট আছে 60 এর মধ্যে তারা কিন্তু একদম চোখ বন্ধ করে মানে অন্ধ ভাই ক্যামেরা ডিজাইন লুক পারফরম্যান্স একদম এটার ওভারঅল যা বলবো তাই মনে হয় এটাকে অসম্মানই করা হবে ভাই এটা যে পুরো আর যে ক্যামেরা সুন্দর এটা আসলে বলে লাভ নেই এমনি সেল হবে অটো প্রাইসগুলো 42500 টাকা পিক্সেল 5A 5G এটা হলো 61500 টাকা দরদাম দেখে আসুন এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তারপর আপনাকে দেখাবো ইয়েলো প্যাকেট ইয়েলো মানে ভাই সবাই বুঝে গেছে ইয়েলো মানে হলো ভাই রিয়েলমি রিয়েলমি অনেক ফ্যান বেস বাংলাদেশের মানে অনেক অনেক ফ্যান বেস এক নম্বর এসে তো রিয়েলমি এক নম্বর না এটা অফিসিয়াল প্রাইস হলো 2GB 32GB সি 11 2021 ঠিক আছে এটা 2GB 32GB আছে 400 2GB 32GB 8990 আই মিন 9000 টাকা হলো অফিসিয়াল প্রাইস অনলি 8800 টাকা রাখবো এটা তো একটু ডিসকাউন্ট কম ভাই কারণ কি ভাই এটা তো অল্প ডিসকাউন্ট দেওয়া এটা তো বেশি কিন্তু আপনি কম বাজেটের ডিভাইস তো কম বাজেটের ভিতরে ডিসকাউন্ট একটু কম থাকে আশা করি আর সাথে কিন্তু তিনটা গিফট পাবেন এবং যারা 4400 নেবেন অফিসিয়াল প্রাইস হলো 11200 টাকা আমরা অনলি 10890 টাকা রাখবো আচ্ছা 10900 হ্যাঁ এগুলাতে মানে 300 400 ডিসকাউন্ট থাকে এই যে C21Y এটা অফিসিয়াল প্রাইস হলো 464 12700 এটাতে আমরা ডিসকাউন্ট দেব 1000 টাকা 1000 হ্যাঁ এটা আপনি 11700 টাকা নিতে পারবেন 11700 টাকা দেখছেন এই যে ডিসকাউন্ট চলে ডিসকাউন্ট শুরু হয়ে গেছে ওকে তারপর দেখো C25S এটা অফিসিয়াল প্রাইস হলো 15200 টাকা বাট যারা দরদাম দেখে আসবে অনলি 14200 টাকা 14200 বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই প্রাইসটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই সুরমলার আমার কি করে আল্লাহই জানে তুমি এত কম তুই দিতেছিস কেন ব্যবসা ভাই শুধু আপনাদের ভালোবাসা দরদার ভালোবাসা ব্রাঞ্চ সব চেষ্টা করে অলওয়েজ বেস্ট একটা প্রোডাক্ট দেওয়ার জন্য 14200 এটা কিন্তু ভাই রিয়েলমি C25 অনেকগুলো 464 ভাই এটা 4108 এই দেখেন এবং এই ফোনটার ডিউরেবিলিটি অনেক ভালো এটা যে আকাশ থেকে ফেলাই দিলে নাকি ভেঙে যায় কিছু হবে না ভাই এটা যা এটা কিন্তু একটা অনেক ভালো ভাই 14200 আর তার মানে আন অফিসিয়াল ভাই এই যে এই দিকে 100% বাংলা লেখা কখনো আন অফিসিয়াল ফোনে হবে না এটা পুরো চ্যালেঞ্জ আপনি কখনো আরে আসলে এই যে এসএমএস কো চেক করে নিতে পারো আর বাংলা কখনো আন অফিসিয়াল হয় না তারপর দেখাবো Realme 8 Realme 8 4G ভাই 4G কিন্তু মার্কেট থেকে চলে যাচ্ছে অলরেডি দাম পড়ে বেড়ে যাচ্ছে এর জন্য প্রাইস গুলো একটু এলিভেট হয়েছে অফিসিয়াল প্রাইস হলো 22990 বাট দ্বারা দরদাম দেখে আসবে অনলি 21000 রাখবো আগে আগের ভিডিও 20800 ছিল ভাই 200 টাকা বাড়ছে আর প্রোডাক্ট চলে এই মুহূর্তে যারা দেখছেন এখনো কিন্তু সুযোগ যারা এখনো নেন নাই নিয়ে নেন ভাই যারা এই মুহূর্তে আজকে ভিডিও দেখবেন আজকে অর্ডার করবেন দাম কিন্তু আরো 500 টাকা বাড়বে আমি বলি এর কিন্তু অলরেডি 1200 তাহলে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না অলরেডি বেড়ে যাবে যারা দেখবেন 21000 টাকা এটা নিয়ে যাবেন অনলি সিলভার কালার অ্যাভেলেবল আছে অন্য কালার তো নেই আর তারপর দেখাবো একটা আনঅফিসিয়াল ফোন আনঅফিসিয়াল বলতে কি রিয়েলমির মধ্যে আনঅফিসিয়াল রিয়েলমির মধ্যে আনঅফিসিয়াল
নার্জো 50 এ ভাই। আচ্ছা ফোনটা একটু ধরে দেখো খুবই সুন্দর। আচ্ছা এইটা কিন্তু আনঅফিশিয়াল না, কালারটা কিন্তু ডিফারেন্ট না? জোস কালার, জোস জোস। এটা এটা হেলিও জি 85 প্রসেসর, 6000 এমএর ব্যাটারি। এটা 464 আছে, 13500 দরদাম দেখে আসলে। আচ্ছা 13500 টাকা আমার মনে হয় বেস্ট ডিল একদম। এটার চেয়ে বেশি 6000 এমএর ব্যাটারি মানে 6000 বুঝো, দুই দিন এমনি অনার্স করতে পারবে, দুই দিন সারা দিন গেম খেলো চার্জ থাকবে। এবং যারা 4128 এমএন অনলি 14500 টাকা রাখবে। 14500 এটা আনঅফিশিয়াল না, বসুন্ধরা অনেক দোকান আছে ভাই, ব্র্যান্ড শপে কেন আসবেন ভাই? নুরুল আমবের কাছে আসতে হবে অথরিটি প্রোডাক্ট নিতে হলে, এবং বেস্ট প্রাইস বেস্ট সাইড ভাই। একটা ফোন নিলেই বুঝবেন ব্র্যান্ড শপ কীভাবে সার্ভিস দেয় আপনাদেরকে। এখন আমি বাংলাদেশের জনপ্রিয় সব আনঅফিশিয়াল ফোন দেখো, যাদের কম বাজেট তাদেরকে আনঅফিশিয়াল ফোন দেখো। পোকো C31, পোকো C31 এটা 332 আছে, 464 আছে। এটা কিন্তু ভাই অফিসিয়াল আমাদের কাছে আছে, অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটা আছে। মানে এইটা অফিসিয়ালও চলে আসে, অফিসিয়ালও চলে আসে। এই যে অফিসিয়ালগুলো অফিসিয়াল আছে, অফিসিয়াল প্রাইসটা জানতে হবেন। 332 রাখবো এটা C31 অনলি 11800 টাকা, সরি 10800 টাকা, 10800 10800 টাকা 332। এবং যারা 464 আছে, এবং 6100 এই মুহূর্তে দরদাম দেখে আসবে অনলি 14500 টাকা, 50 মেগাপিক্সেল ক্যামেরা। এবং যারা 6100 আসবে 17500 টাকা। এরপর আসবে একটা জাতীয় ফোন, জাতীয় ফোন বলতে সবাই বুঝে গেছে নোট 11 ভাই। এটা একটা জাতীয় ফোন, এটা ওয়াও ওয়াও সুন্দর কা। এটা কিন্তু যে অফিসিয়াল আমাদের কাছে আছে, এই যে অফিসিয়াল ভাই। আচ্ছা অনেকেই বলে যে ভাই অফিসিয়ালের দাম আর ভাই অফিসিয়াল কিন্তু সোনার হরিণ, সোনার কালকে আকাশ আছে সেল ইন্টারন্যাশনাল গ্লোবাল, ঠিক আছে। এটা রাখবো অনলি 16300 টাকা, 16300 টাকা অফিসিয়াল16500 টাকা। এবং এটা চারটা ভেরিয়েন্ট বলে যাই, এবং যারা 6600 নেবেন এটা রাখবো 16990 আমি 17000 টাকা। যারা আপনার 6100 নেবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল অনলি 18200 টাকা, 18200 একদম মার্কেট বেস্ট ইন্টারন্যাশনাল গ্লোবাল মেড ইন চায়না লিখে আপনাকে দেখাবো। পর যারা এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন ভাই, ভিডিও দেখার যে আপনার মানে এই এই প্রোডাক্টটা নিতেই হবে, যারা নেন তার এই প্রোডাক্টের নাম কি বলেন? আচ্ছা এটা কি রেডমি নোট 10 সিরিজের মধ্যে? নোট 10 এস। এই মুহূর্তে যারা ভিডিও দেখে কালকে আসবে, শুধু কালকের জন্য তারা এই অফার নিতে হবে অনলি 16200 টাকা, 16200 টাকা। বাংলাদেশ বসুন্ধরা চ্যালেঞ্জ প্রাইস নোট 10 এস 664 অনলি 16200 টাকা। আচ্ছা ওয়াও, এবং প্রত্যেকটা কালার अवेलेबल আছে ভাই, যদি কালকে না আসেন পাবেন না, সুযোগ এটা কিন্তু বড়। কালকে শুধু মানে ভিডিও আজকে রাতে দেখবেন, আমি এর জন্য ভিডিও যে প্রোডাক্ট না দেখেন আপনি এটা কিন্তু অফারগুলো মিস করবেন। অনলি 16200 টাকা নোট 10 এস 664, এটা একদম ধামাকা ডিসকাউন্ট ভাই। এই জীবনে প্রাইস থাকবে না আর, এক প্রাইস কিন্তু চলে যাবে ভাই। এর জন্য বলতে দেখার সাথে যে আপনি না নেন কিন্তু দিতে পারবেন না। আমি আপনার অফার দিই, কারণ অফার মানে অফার দেখার সাথে প্রোডাক্টগুলো সবাই বুকিং করবে। আপনি ঢাকার বাইরে থাকেন 1020 টাকা বিকাশ করবেন, নাম ঠিক আছে সুন্দরবন কাছে পাঠাই দেবো। তারপর দেখো ভিউয়ার্স 2021 সালে জাতীয় ফোন, এবং এখনো সবার একদম মানে ট্রেন্ডিং এ আছে। ফোনটার কালারটা আমার মতো, আমার টি-শার্ট আমি ভাই ব্র্যান্ড শপ মানে সুন্দর, আমি কালো কালো টি-শার্ট পরি ভাই। আপনি ভালোবাসে ব্র্যান্ড শপের টি-শার্টও, এবং আপনাদের টি-শার্টটা কিন্তু অনেক সুন্দর ভাই। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর। আমার ভিউয়ার্সও বলছে অনেক সুন্দর, ভালো লাগছে। এটা নোট 10 প্রো, এটা 6GB, যদি 21 সালে জাতীয় ফোন ইনশাআল্লাহ 22 সালে জাতীয় ফোন হবে, বাট হওয়ার আগে এটা কিন্তু চলে যাচ্ছে। অলরেডি নোট 11 প্রো চলে আসছে, তার মানে এটা যারা দেখবেন এই মুহূর্তে তারা দেন দরদাম কিন্তু 20 টাকা উঠবে। এই মুহূর্তে যারা দরদাম ভিডিও দেখবে অনলি 19800 টাকা রাখবো, 19800 মার্কেট চ্যালেঞ্জ প্রাইস 19800 টাকা। মানে নোট 10 প্রো 6GB 164 মেগা ক্যামেরা। এরপর দেখাবো একটা কলা ভাই, এটা কলা না ভাই, এটা কলা না, এটা ব্যানানা ভাই, ব্যানানা ব্যানানা না, এটা হলো ইয়েলো কালার, ইয়েলো কালার। এবং পোকো M4 প্রো 5G 464 6102 464, এই মুহূর্তে দরদাম যারা দেখবে দেখে আসবে অনলি 18500 টাকা ভাই, 18500। এই কোনো ভিডিওতে এত কম প্রাইস বলি না ভাই আমি। এই দরদাম প্রতি আমার ভালোবাসা ছোট ভাই আসছে 18500। আমাদের 6100 আসবেন অনলি 20990, আই মিন 21000 টাকা, 21000 টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছে ব্র্যান্ড শপ। অবশ্যই বলো এত কম কিভাবে, আপনার ভিউজ বলো এত কম কিভাবে সম্ভব ভাই? ব্র্যান্ড শপ আপনার ভালোবাসা আস্থার জায়গা থেকে অবশ্যই আপনার কমে যায়, এবং অথেন্টিক একটা প্রোডাক্ট আপনার হাতে তুলে দেয়। এবং কালারটা এত সুন্দর করছে না, এই যে ভাই আমার কাছে খুব ভালো, আমি একটা চালাই মানে এই কালার নিয়ে একটু ভালো মানে কথা বলে কেমন লাগে দেখো তো।
অনেক সুন্দর একটা ভাবের ব্যবসা হয় সুন্দর লাগে ওয়াও না আর আমি আমি নিলে কভার ইউজ করতাম না আমি কভার কভার ছাড়ে এরকম সুন্দর লাগে কভার ছাড়ে সুন্দর 664 464 রাখবো 18500 6121000 টাকা তারপর দেখাবো ধামাকা ধামাকা নোট 11 প্রো প্লাস ভাই এত মডেল মনে রাখতে পারি না ভাই কালারটা কিন্তু একটা জোস কালার মানে ব্লু কালার এই মুহূর্তে দরদাম দেখে যারা আসবে 6GB 128GB অনলি 26500 টাকা ভাই 26000 ভাই এই প্রাইস এই ফোনটা নিতে হবে আপনাকে ঠিক আছে এর যে কনফিগার লুক ডিজাইন প্লাস এই দেখেন এই যে সবকিছু আমার ভিউয়ার্স সবকিছু দেখেই আসে তাহলে নোট 10 প্রো প্লাস আনঅফিশিয়াল 26500 বলছে ওনারা সবকিছু বুঝে গেছে ভাই এটা কি মডেল বলবো আমি বুঝতে কি কালার ভাই কত সুন্দর এটা কিন্তু হোয়াইট কালার নাম মানে একদম আইফোনের মতো অনেক ভাই এটা নোট মানে নোট 11 প্রো কিন্তু এটা হ্যাঁ আচ্ছা নোট 11 প্রো প্রো হ্যাঁ ওটা হলো আপনার হাতে যেটা ওটা ইন্ডিয়া চলে যাচ্ছে 11 প্রো ইন্টারন্যাশনাল এটা ইন্টারন্যাশনাল হ্যাঁ আপনার হাতে যেটা এটা ইন্ডিয়া ইন্ডিয়ান একটু দাম কম 6GB 128GB রাখবো আপনার অনলি 23200 টাকা নোট 11 প্রো এটা কিন্তু একটা 4G ফোন 5G না এই যে নোট 11 প্রো 67 ওয়াটের ফাস্ট চার্জার শর্ট পিচ ক্যামেরা হেলিও এরপর লাল প্যাকেট দেখাবো দুঃখের সাথে লাল প্যাকেট দাম গুলো অনেক বেড়ে গেছে ভাই আপনারা হইলো কি যারা বেড়ে যাওয়ার কারণ হলো কি প্রোডাক্ট আসতেছে না আমি সাজিয়েছি ওয়ানপ্লাস গুলো ওয়ানপ্লাস কোনো প্রাইস জানতে হলে আমাদের হটলাইনে ফোন দিতে হবে আমি প্রাইস বলবো না বাট একটা প্রাইস বলতেই হবে যেটাতে ডিসকাউন্ট পুরো বসুন্ধরা চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছি আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে ভাইয়া এই যে আপনারা নিয়েন না নিলে 5000 কম ইনশাল্লাহ এখন কমাই দিচ্ছি কি ফোন ওয়ানপ্লাস 10 প্রো এই যে ওয়ানপ্লাস 10 প্রো এই যে আমার হাতে বাম হাতে আর ডান হাতে দুইটা এটা 12200 অনেক সুন্দর ব্ল্যাক কালার ভাই আমার ব্যক্তিগত অনেক সুন্দর এর ফিনিশিংটা জাস্ট এই মুহূর্তে যারা দরদাম ভিডিও দেখবেন অনলি 81500 টাকায় নিতে পারবেন 81500 এত দাম কমে গেল ভাইয়া এটা চ্যালেঞ্জ করলাম আপনার জন্য আপনার ভিডিও যারা দেখে আসবে ওয়ানপ্লাস দাম কিন্তু অনেক বাড়ছে বাট এটা 10000 টাকার মতো কমে গেছে এই মুহূর্তে যারা 12256 এটা কিন্তু এটা কি ইন্টারন্যাশনাল গ্লোবাল এদিকে আসেন চাইনিজ গ্লোবাল না এটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল ছোট বক্স এই যে কালার লেখা আছে কালার লেখা আছে ইন্টারন্যাশনালটাতে কালার লেখা থাকে আর এই চাইনিজটা বড় বক্স এটা কিন্তু ছোট বক্স ছোট বক্স ওয়াও বক্সটাও কিউট অনেক সুন্দর লাগা বক্স এই মুহূর্তে যারা নেবেন অনলি 12GB 81500 টাকা রাখো ধামাকা 81500 টাকা আমার মনে হয় যে দামটা অনেক কমে গেছে অনেক কমে গেছে এবং যারা যারা ওয়ানপ্লাস নেবেন আমাদের ওয়ানপ্লাস 9 9R 8T নেবেন আমাদের হটলাইনে ফোন দিবেন সবকিছু অ্যাভেলেবল দামটা বেশি দামটা জানার জন্য ভাইকে এখন ভিডিও বলে আপনারা ভাই আমাকে রোজা রমজানে একটা বকা দিবেন বকা শুনতে চাই না কিন্তু আবার বলতেছি এবং ইনঅ্যাকটিভ প্রোডাক্ট বিক্রি করে ব্র্যান্ড শপ মানে ইনঅ্যাকটিভ ওয়ানপ্লাস ইনঅ্যাকটিভ ছাড়া বিক্রি করবে না এবং যারা আসার আগে দেখবেন ইনশাআল্লাহ মার্কেট ওদিন বেস্ট পেয়ে যাবে পুরো বসুন্ধরা ঘুরে এসে ব্র্যান্ড শপ থেকে নিতে হবে ওয়ানপ্লাস প্রোডাক্ট তো ভিউয়ার্স এরপর কিডনি ফোন দেখাবো ভাই দুঃখের বিষয় আমার খুব কষ্ট লাগে যে আমি একটা
আমি গরিব, আমার কাছে টাকা নেই। আপনারা ভিউয়ার্স, আমার ভাই আপুরা যারা আছে তারা কিন্তু বড় লোক, আমি গরিব, আমি কি আমার কাছে 13 প্রো ম্যাক্স পাবেন। আমি আগে 13 সবকিছু অ্যাভেলেবল আছে। আমি আগে আপনাদেরকে দেখাই, আইফোন 11 চলে আসছে, 11 চলে আসছে, এটা কিন্তু ইউএস ইনঅ্যাকটিভ, এটা অনলি 62500 টাকা, 128 GB, 128 GB, হ্যাঁ, যারা 64 GB অনলি 55000 টাকা, 55, তো ইউএস ইনঅ্যাকটিভ একদম ধামাকা ডিসকাউন্ট দিয়েছে। যারা এই মুহূর্তে OnePlus এর অপেক্ষা করছেন, OnePlus নেন না, দাম বেড়ে গেছে। এই মুহূর্তে যদি আইফোন আপনারা না নেন, আইফোনের কিন্তু দাম বেড়ে যাবে, আইফোনের দাম বেড়ে যাবে, অলরেডি বেড়ে গেছে। এটা কিন্তু ভাই কি কালার, এটা গ্রিন কালার, সবার পছন্দ কালার। মানে এই ফোন দেখলে আমার আর্মি আর্মি লাগে, আর্মি আর্মি লাগে। এটা ইউএস ইনঅ্যাকটিভ আইফোন 13 128 GB, এটা লাগবে অনলি 79000 টাকা। এটা 79 ভাই, ভিডিও দেখার সাথে সাথে আসতে হবে, কারণ আইফোনগুলো কিন্তু প্রাইস বেড়ে যাচ্ছে স্পেশাল। এবং ইউএস ইনঅ্যাকটিভ দেখেন, এই যে পুরো সিল প্যাক করা, ইউএস এ ডাবল এল দেওয়া। আপনি আইফোন নেওয়ার আগে অবশ্যই আমি আগে আপনাকে যাচাই করে দেবো ইউএস ইনঅ্যাকটিভ কিনা, দেন তারপর বিক্রি করুন। তারপর দেখাবো আইফোন 13 প্রো আমাদের কাছে অ্যাভেলেবল, 128 GB পাবেন অনলি 99000 টাকা, 99, আর যারা 256 GB 1,08,000 টাকা পাবেন, 1,08,000। আইফোন কেনার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন, কারণ আনঅফিশিয়াল আপডেট করতে প্রাইস। এবং যারা 13 প্রো ম্যাক্স এই কালার নেবেন ভাই, এই কালার আর্মি কালার, এই কালার পরে ভাই 119,500। তারপর বসুন্ধরা চ্যালেঞ্জ প্রাইস 119,500 এই কালার। এবং যারা আপনার ব্লু কালার, গোল্ড কালার নেবেন 16,500 টাকা রাখবো। আবার বলছি দাম কিন্তু আস্তে আস্তে করে বাড়তেছে, আপনার আশা করে ফোন দিয়ে আসবে। যারা এই মুহূর্তে অপেক্ষা করছেন ভাই আমি নিবো কিন্তু নিচ্ছে না, তারা কিন্তু ভাই না নিলে লস করবে। আইফোন নেওয়ার আগে ইনশাল্লাহ আমাদের হটলাইনে ফোন দিয়ে চলে আসবেন আপডেট প্রাইসের জন্য, মার্কেটের বেস্ট ডিলটা আমাদের থেকে নিতে পারবেন। ওপো F21 Pro ভাই, এটা এত সুন্দর লাগতেছে কেন ভাই, মানে অনেক কিউট, মানে চাবি রিং নিবেন এবং সুন্দর মতো একটা গিফট নিবেন এবং স্পেশাল ডিসকাউন্ট ভাই। আপনার প্রিবুক করে নেন, দেখা সাথে কিন্তু 1,000 টাকা মাত্র প্রিবুক করে নাম ঠিকানা দিয়ে আপনি একটা ক্যাশ ফোন নিয়ে যান। ইনশাআল্লাহ ফোনটা মার্কেটে ঢোকার সাথে সাথে আপনি ফোনটা পেয়ে যাবেন, যেদিন রিলিজ হবে ওই দিনই ব্র্যান্ড সহ আপনাকে ফোন দেবে, আপনার প্রোডাক্ট আনকে চলে আসে নিয়ে আসে। রেনো 7 প্রো অনেকই খুঁজে, এটা একটা আনঅফিশিয়াল ফোন, এটা কিন্তু 12,256 এই মুহূর্তে যারা ভিডিও দেখবেন অনলি 43,990, 44,000 রেনো 7 প্রো, 44,000 টাকা রেনো 7 প্রো 12,256, এটা ব্ল্যাক ব্লু দুটোই আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এবং যারা রেনো 6 5G নেবেন ব্ল্যাক কালার আছে 32,500 টাকা, এবং যারা ব্লু কালার নেবেন 33,500 টাকা, একটু কালার জন্য 500 টাকা, এবং যারা রেনো 7 নেবেন 31,500 টাকা, এবং যারা রেনো 6 প্রো নেবেন 42,500 টাকা ভাই। পুরো কোনো সময় থাকে না, আসে আগে যত রকম প্রোডাক্ট আছে সব ব্র্যান্ড সবাই পাবেন আপনারা, আশা করি ইনশাল্লাহ। তারপর দেখো অফিসিয়াল ওপো A76 অফিসিয়াল প্রাইস হলো 20,000 টাকা, আমরা অনলি 18,800 টাকা, এটাতে 1,200 টাকা ডিসকাউন্ট। A95 অফিসিয়াল প্রাইস হলো 23,000 টাকা, আমরা রাখবো অনলি 21,500 টাকা। ওপো A54 অফিসিয়াল প্রাইস 18,000 টাকা, আমরা রাখবো অনলি 16,800, 16,800 ডিসকাউন্ট আর ডিসকাউন্ট ভাই, খালি ডিসকাউন্ট ডিসকাউন্ট। আচ্ছা ওপোর মধ্যে ভালো ডিভাইস 13,000 টাকা অফিসিয়াল, আমরা 12,400 রাখবো, 400 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ, আর যারা অফিস 440 নেবেন অফিসিয়াল প্রাইস 15,000, আমরা অনলি 14,400। ভিভো সব রকম অফিসিয়াল সব রকম ভিভো ফোন আছে, আপনার আশা আমার ফোন দেবেন মানুষ জন পেতে ভাই, সব ফোন দেখালাম, এটা না দেখলে ভিউয়ার্স ভাই কষ্ট হবে রোজার মাস রোজা রেখে। কি ভাই টেকনো ফোনটা, একটা টেকনো দেখাই, টেকনো কিন্তু এখন অনেক চলতেছে ভাই, অনেক ভাই টেকনো স্পার্ক 7 এটা কিন্তু অ্যাভেলেবল। আর টেকনো কে গেলে কি পাবে, টেকনো গেলে 1 টাকা টি-শার্ট ফ্রি, টেকনো টি-শার্ট আর ব্র্যান্ড সেভ থেকে চাবি রিং ফ্রি, হেডফোন আর গ্লাস প্রোডাক্ট ব্র্যান্ড সেভ থেকে ফ্রি। টেকনো স্পার্ক 7 3,464 অফিসিয়াল প্রাইস হলো 11,500 টাকা, আমরা রাখবো অনলি 11,000 টাকা, 500 টাকা। টেকনো প্রত্যেক মডেল আমাদের কাছে ভাই, সময় সংকটের কারণে দেখা যাচ্ছে না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন সব মডেল আমার কাছে আছে। টেকনো ইনফিনিক্স অফিসিয়াল বাংলাদেশের যত রকম অফিসিয়াল ফোন আছে আনঅফিসিয়াল সবগুলো ব্র্যান্ড শপে থাকবে। ইনশাআল্লাহ আজকের জন্য দরদাম ট্রেন থেকে বিদায় হচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।